আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কক্সবাজারে পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং। আন্তর্জাতিক মানের এই ভ্রমণের রোমাঞ্চকর আনন্দ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। এতে নতুন মাত্রা যোগ করেছে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। কক্সবাজার শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দরিয়ানগরের মেরিন ড্রাইভের পাশে সৈকতে দেখা মেলে প্যারাসাইলিং। পাখির মতো ডানা মেলে আকাশে উড়াল দিয়ে 400 ফুট উপর থেকে সৈকত দেখা পর্যটকদের জন্য বাড়তি বিনোদন। পায়ের নিচে নীল জলরাশি আর পাহাড়ের দৃশ্য এনে দেয় অন্যরকম অনুভূতি। অন্যরকম এক অভিজ্ঞতা হলো প্যারাসেইলিং, মানে পায়ের নিচে বঙ্গোপসাগর, চারিদিকে পাহাড় পর্বত। আমি মনে করি সবারই অন্তত এই অ্যাডভেঞ্চারটা একবার নেওয়া উচিত। প্রথমে একটু মানে লাগে, মানে একটুখানি ভয় লাগে, কিন্তু যখন এটা সিনারিটা দেখা হয় তখন খুব সুন্দর। উদ্যোক্তারা জানান, বিভিন্ন দেশে প্যারাসেইলিং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এর মাধ্যমে কক্সবাজারকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব বলে মনে করছেন তারা। এতটাই জনপ্রিয় হয়ে উঠতেছে দিন দিন, সেই ক্ষেত্রে কক্সবাজারকে বহির্বিশ্বে উন্মোচনের জন্য, বহির্বিশ্বকে চিনানোর জন্য প্যারাসেইলিং একটি যথেষ্ট ভূমিকা পালন করতেছে। জেলা প্রশাসন বলছে, শুধু প্যারাসেইলিং নয়, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়েছে। বিনোদন প্রচেষ্টা আর একটু বাড়ানো যায়, আর একটু আগানো যায়, কীভাবে আন্তর্জাতিক পর্যটক যারা তাদের এটাকে আমরা আকৃষ্ট করতে পারি, আমরা জেলা প্রশাসন আমরা উদ্যোগী হব। এজন্য পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন এই কর্মকর্তা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।